প্রিয় ছাত্রছাত্রীরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ওপর মডেল কোশ্চেন পেপার পনেরো অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করি আজকের ক্লাস দেখো এখানে প্রশ্নপত্রটি দুটি ভাগে বিভক্ত প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স তারপরে আছে লাইফ সায়েন্স আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এখানে একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি বেশি ক্ষতিকর এটার উত্তর হবে অপশান ডি একশো ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প এরপরে একের দাগে দ্বিতীয় প্রশ্ন ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক ড্যাশ এটার উত্তর হবে অপশন বি বত্রিশ ডিগ্রি এফ এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন কোনটি মৌলিকণু এটার উত্তর হবে অপশন ডি সি এল টু এরপরে একের দাগের চতুর্থ প্রশ্ন সোডিয়াম পরমাণুর নিউটন সংখ্যা ড্যাশ এটার উত্তর হবে অপশন সি টুয়েলভ এরপরে একের দাগের পঞ্চম প্রশ্ন এক বালতি গরম জল থেকে এক কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রের ড্যাশ একই থাকবে এটার উত্তর হবে অপশান সি উষ্ণতা একই থাকবে একের দাগে ষষ্ঠ প্রশ্ন ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা হল ড্যাশ এখানে দেখো অপশন ভুল দেওয়া আছে এটার উত্তর হবে থ্রি তার মানে ফেরিক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা হবে তিন প্রিয় ছাত্রছাত্রীরা পরের প্রশ্নোত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এরপরে দেখো দুয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের দাগের প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে এ এল টু ও থ্রি এরপরে দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন উষ্ণতা মাপার জন্য ড্যাশ তৈরি করা হয়েছে এটার উত্তর হবে থার্মোমিটার তৈরি করা হয়েছে দুয়ের দাগের তৃতীয় প্রশ্ন সেলসিয়াস স্কেলের একশো ঘর ফারেনহাইট স্কেলের একশো আশি ঘরের সমান সত্য অথবা মিথ্যা লেখো এটার উত্তর হবে সত্য এরপরে দুয়ের দাগের চতুর্থ প্রশ্ন এনএইচ থ্রি দ্বারা অ্যামোনিয়ার একটি পরমাণুকে প্রকাশ করা হয় এটা উত্তর হবে মিথ্যা কারণ এনেই থ্রি দ্বারা অ্যামোনিয়ার একটি অণুকে প্রকাশ করা হয় এরপরে দেখো তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের দাগের প্রথম প্রশ্ন কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাট সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় এটার উত্তর হবে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাট সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় এটা দেখো অঙ্কটি আমি স্ক্রিনে করে দিয়েছি সেখান থেকে তোমরা বুঝে নিতে পারো এখানে সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করতে হবে এখানে বলা হয়েছে যে ফারেনাইটের পাঠ সেলসিয়াসের পাঠের দ্বিগুণ হবে তো আমরা এখানে ধরতে পারি এফ সমান সমান টু সি এবারে আমরা এফ সমান সমান টু সি এই মানটি সি ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে বসিয়ে পাব সি বাই ফাইভ সমান সমান টু সি মাইনাস বত্রিশ বাই নাইন এবারে এই সমীকরণটি সমাধান করলে উত্তর আসবে সি সমান সমান একশো ষাট ডিগ্রি তার মানে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইটের পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হয় এরপরে দেখো তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পী ভবন হয় এটার উত্তর হবে কর্পূরকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পী ভবন হয় এর সাথে আরও একটি প্রশ্ন যুক্ত আছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। এটার উত্তর হবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি এরপরে দেখো তিনের দাগের তৃতীয় প্রশ্ন জলের সংকেত ও এইচ টু না লিখে এইচ টু লেখা হয় কেন দেখো জলের সংকেত ও টু না লিখে এইস্টুও লেখা হয় কারণ দুটি অধাতব মৌলের দ্বারা গঠিত কোনো যৌগের সংকেত লেখার সময় প্রথমে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের চিহ্ন এবং পরে অপেক্ষাকৃত কম তরিৎ ধনাত্মক বা তড়িৎ তৃণাত্মক মৌলের চিহ্ন বসে আর হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো আচরণ করে এবং অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন অধিক তড়িৎ ধনাত্মক তাই নিয়ম অনুযায়ী জলের সংকেত লেখার সময় আগে হাইড্রোজেন এবং পরে অক্সিজেনের চিহ্ন লেখা হয় এরপরে দেখো তিনের দাগের চতুর্থ প্রশ্ন প্রত্যাক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া তাকে বলে উদাহরণ দাও দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া বলা হয় উদাহরণ হবে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা একটা প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এবারে আমরা লাইফ সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের প্রথম প্রশ্ন ডাব্লু আই কর্মসূচিকে সফল করতে বিদ্যালয়ে প্রতি সপ্তাহে তোমাদের যে ট্যাবলেট দেওয়া হয় তার নিয়মিত সেবনে নিম্নের কোন লক্ষণটি নিরাময় সম্ভব এটার উত্তর হবে অপশন সি ফ্যাকাশে চোখের কোন ক্লান্তি খিটখিটে ম্যাজাস এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন মূত্রের মাধ্যমে প্রত্যাহ যে পরিমাণ জল দেহ থেকে বেরিয়ে যায় তা হল ড্যাশ এটার উত্তর হবে অপশন এ দেড় থেকে দু লিটার এরপরে একের দাগে তৃতীয় প্রশ্ন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পরা বন্ধ করে ড্যাশ ভিটামিন এটার উত্তর হবে অপশন ডি ভিটামিন কে এরপরে দেখো দুইয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের দাগের প্রথম প্রশ্ন একজন মানুষের ওজন সত্তর কেজি হলে তার দেহে জলের পরিমাণ কত হবে এটার উত্তর হবে প্রায় ঊনপঞ্চাশ কেজি কারণ একজন মানুষের দেহের ওজনের সত্তর ভাগ জল থাকে এরপরে দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত শব্দভাণ্ডার থেকে বেছে নিয়ে উত্তর লেখো মস্তিষ্কে জল কী রূপে থাকে এটার উত্তর হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এরপরে দেখো দুয়ের দাগের তৃতীয় প্রশ্ন প্রদত্ত শূন্যস্থান পূরণ করো খাদ্যতন্তুর গঠনগত উপাদান এক ধরনের ড্যাশ যা ভেঙে মানবদেহে শক্তি উৎপাদন হতে পারে না এটার উত্তর হবে সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট এর দেখো তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের দাগের প্রথম প্রশ্ন দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে দেখো দেহের ওজন ক্রমাগত বাড়তে থাকলে যে যে বিপদ দেখা দিতে পারে সেগুলি হল রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে এর ফলে হৃদপিণ্ডের নানান সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ব্যথা ও ক্যান্সার হতে পারে এর দেখো তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ এটার উত্তর হবে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা ভিটামিন ডি এবং সি এর কাজ প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ক্লাস এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে